নামাজ যারা ঠিকমতো পড়বেন, আল্লাহ দোহাই আল্লাহর কসম করে বলছি, তারাই করুণা মারা গেলে তারা শহীদ। আর যারা বেনামাজি গেলেন তারই ফাঁসে খিজা, যারা সুদখোর জুয়াখোর চাঁদাবাজ, যারা নেশাখোর মদখোর, যারা হাইজ্যাক করে সন্ত্রাস করে, যারা চাঁদাবাজি ক্যাডারগিরি করে, এরা মরে গেলে আল্লাহর কাছে এদের কোনো জায়গা নাই। জায়গা আছে কাদের? নামাজিদের। কাতাবাল্লাহুল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। খাশিউন বেঁচে গেছে ওই মুমিনরা যারা তাদের উপরে ফরজ করে নামাজকে পড়ার মতো পড়েছে, নামাজকে পড়ার মতো পড়তে রাজি আছেন। আবার বলছি, পরিশেষে আমি রাশিয়ার যে কূপটার কথা বলেছি এবং যেই কূপের একেবারে সর্বগভীর সর্বনিম্ন স্তরের, সেখানে গিয়ে বিজ্ঞানীরা শুনেছে লক্ষ কোটি মানুষ কান্নাকাটি, বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, শেষ হয়ে গেলাম, একটু পানি দাও, পানি দাও। তখন বিজ্ঞানীরা সেখানে বলেছে আল্লাহর কসম, যদি আমরা মুসলমান নই, মুসলমানের কোরআনে ইসলামের কোরআনে যে সিজ্জিনের কথা বলেছে, এই ঢালাও এটার নিচে সেই সিজ্জিন, আর ওই সিজ্জিনের মধ্যে ওই লোকগুলো চিৎকার করতেছে যেগুলোর কথা কোরআনে আল্লাহ বলেছে, তাহলে সিজ্জিন ডাইরেক্ট না গেলে একবারে সিজ্জিনে যাওয়া দেওয়া সম্ভব না, কাছে গিয়ে অন্তত। সেখানে দুইজন বিজ্ঞানী হাতফের করে মরে গেছে এই আওয়াজ শুনে, হ্যাঁ কোটি কোটি মানুষ এইভাবে চিল্লায়, তারা ভয় পেয়ে 1970 থেকে 2004 কত বছর, কত, 34 বছর তারা এটাকে খনন করেছে 2004 পর্যন্ত। খনন করার পরে যখন নিচে আরেকবার গেছে, আরেকবার যাওয়ার পরে যখন ওই কান্নার আওয়াজ চিৎকার আওয়াজ শুনেছে, আরেকজন আটকেল করেছে, এরপর থেকে তারা বলছে এখানে আর যাওয়া যাবে না, সেটাকে সিল করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। দেওয়ার 8 বছর পরে রাশিয়ার উত্তরে সাইবেরিয়া, সাইবেরিয়া তুন্দ্রা অঞ্চল, তুন্দ্রা, সেখানে আরেকদল বিজ্ঞানী আমেরিকান, জার্মান আর রাশিয়ান, তারা আবার আরেকটা গর্ত খুঁড়েছে। আর আগে যেটার কথা বলেছি সেটার নাম কোলা সুপার ডিপ বোর হোল, রিপিট, কোলা সুপার ডিপ বোর হোল, স্থলভাগের সবচেয়ে মানুষের তৈরি গভীর গর্ত। এরপরে তারা ভয় পেয়ে এটাকে বন্ধ করে দিয়ে সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলে পাহাড়ি এলাকায় আরেকটা কূপ খনন করেছে। খনন করে করে জমিনের ওই আগেরটায় যেসব স্তর পাওয়া গেছে আর সেখানে মেকিং সিস্টেম তৈরির সিস্টেম যেগুলো যেখানে ওখানে পাওয়া গেছে সেগুলো এখানেও পাওয়া গেছে, সর্বশেষ স্তর সেখানে গিয়ে তারা দেখলো কি এখানের টেম্পারেচার, এখানের উত্তাপ 7000 থেকে 9000 ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ নিচে গিয়ে তারা যে লেয়ারটা পেল সেটা গ্রানাইট পাথর এবং এক ধরনের এমন লোহা দিয়ে ঢালাই করে বানানো, যেটা 9000 ডিগ্রি সেলসিয়াস তাপেও গরম হয় না। দেখছেন, তাহলে এইটা একমাত্র বোধ হয় আল্লাহর পক্ষেই সম্ভব নাকি কোনো বিজ্ঞানীর পক্ষে? সেখানে আবার তারা ক্যামেরা লাগালো, ড্রিল ফিট করলো, আর কানে শ্রবণ যন্ত্র এটা ফিট করে আবার যখন ড্রিল মেশিন চালালো গর 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 গর, সেখান থেকে ওই একই আওয়াজ, মরে গেলাম, পুড়ে গেলাম, জ্বলে গেলাম, বাঁচাও বাঁচাও, আমরা শেষ হয়ে গেলাম। এরপরে বিজ্ঞানীরা বলছে বাইরে এসে যে আমাদেরকে যত লক্ষ কোটি টাকা দেওয়া হোক আমরা আর এই নিচে যাইতে রাজি না, ডরাইছি। তাহলে আল্লাহ যেগুলো বলেছেন মানুষ ডাইরেক্ট না দেখলেও মোটামুটি বিজ্ঞানের এই যুগে একবারে দেখার মতো পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এরপরেও সিজ্জিন যে নাই এটা বলার কোনো উপায় আছে? পরকাল যে নাই এটা বলার মতো কোনো উপায় আছে? আপনি বিলাল যাননি কোনোদিন, লন্ডনের হিথ্রো বিমানবন্দর কোনোদিন দেখেননি, যেটা দুনিয়ার ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটা, প্রতি মিনিটে 9খানা বিমান উঠানামা করে, 9খান মিনিটে,
প্রজাপতির মতো। এখন আপনি কোনদিন লন্ডন যাননি, হিথ্রো বিমানবন্দরও দেখেননি, জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর আপনি দেখেননি, এখন আপনি বলেন যে হিথ্রো বিমানবন্দর বলতে কিছু আছে, এটা আমি দেখি নাই, সুতরাং হিথ্রো বিমানবন্দর আছে এটা আমি স্বীকার করি না। এর মতো বব্বর কি আল্লাহ দুনিয়া আর একটা আছে? তুমি দেখো না এই জন্য হিথ্রো বিমানবন্দর নাই, কি তুমি দেখনি এই জন্য জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর নাই নাকি? বরং তুমি এদুর বলতে পারো, যত বড় নাস্তিকই তুমি হও, যত বড় আল্লাহ বিরোধী কোরআন বিরোধী তুমি হও, তুমি বলতে পারো হিথ্রো নামে কোনো বিমানবন্দর আছে কি না এটা আমার জানা নাই, কি তাহলে অন্তত তোমার দুই পয়সা দাম দেওয়া যাইতো। তুমি যখন বলো আমি কোনোদিন হিথ্রো দেখি নাই, জেদ্দা বিমানবন্দর দেখি নাই, আমি যেটা দেখি নাই সেটা নাই, পরকাল আমি দেখি নাই, কবর হাসর ইল্লির সিজ্জিন আমি দেখি নাই, সুতরাং সেটা নাই, তুমি দেখো নাই এই জন্য এগুলা নাই, কি যিনি বলেছেন এগুলা আছে। আমার আস্তা কুমিনাল্লাহি কিলা, তার চাইতে বড় সত্যবাদী কে আছে? আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে আছে? আল্লাহ নবীর কাছে পাঠিয়েছেন এই পুরা কোরআন, আর এই কোরআনে পাকের ব্যাখ্যা আল্লাহ নবী হাদিস হিসাবে আমাদের কাছে পেশ করেছেন, ঠিক কিনা বলেন? আর বিদায় হজ এটা আপনারা জানেন আল্লাহ নবীর জীবনের শেষ হজ, আরাফাত ময়দানে জামালের রহমতের পাদদেশে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবাদের সামনে দুনিয়ার মানুষের সামনে যেই ভাষণ দিয়েছিলেন বিদায় হজের ভাষণ, যেটা দুনিয়ার ইতিহাসে এখনো স্বীকার করে অলিখিত মানবাধিকারের সনদ, সবচেয়ে বড় সনদ বিদায় হজ্জে আল্লাহর নবী জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার যেইভাবে ঘোষণা করেছেন, জাতিসংঘ আমরা দেখলাম, লিগ অফ নেশন দেখলাম, ঠিক কিনা বলেন? আমরা সার্ক দেখলাম, এইটা দেখলাম, হেইটা দেখলাম, কিন্তু কোনো কোনোতে মানবাধিকারের কিছু কথা আছে বাস্তবে কোনো কিছুর সাথে কোনো কিছু মিল নাই, ঠিক কিনা বলেন? মদিনা সনদের দিকে তাকান, আর আল্লাহ নবীর জীবনের সবচেয়ে দীর্ঘ যে সময় নবী ওয়াজ করেছেন বক্তব্য রেখেছেন 27 মিনিট, কত? এটা হলো বিদায় হজ্জের ভাষণ, এটাই নবীজির জীবনের সবচেয়ে লম্বা ভাষণ, যেখানে নবী বলছেন এই এই কথাগুলো তোমাদেরকে বলে দিলাম। সেখানে সাহাবার উপস্থিতি ছিল, মুসনাদে আহমদের বর্ণনা অনুযায়ী 1,24,000, আর বালাজুরির বর্ণনা অনুযায়ী 1,40,000। আজ থেকে 1,500 বছর আগে একটা মাহফিলে 1,40,000 মানুষ হওয়া কি মনে করেন? এটা তো বড়। আর বাংলাদেশে এক একটা মাহফিলে 10,00,000-15,00,000 করে মানুষ যখন এক একটা মাহফিলে হওয়া শুরু করেছে, একদল মানুষ ডরাইছে খাইছে রেখাইছে, মানুষ যেইভাবে এইদিকে যাচ্ছে, যুবকরা যাচ্ছে, তরুণরা যাচ্ছে, আমাদের দলের লোকেরাও যাচ্ছে, এই মাহফিল যদি আর বেশি দিন করতে দেওয়া হয় তাহলে আমাদের গণেশ উল্টে যাবে। এই জন্য মিজানুর রহমান আজারিকে কি নবী ভাষণ শেষে যে কথাটা বলেছে সেটা বলে আমি শেষ করছি। হাদি ইউবাল নাকি শাহিদের গায়ে, হে আমার ভাইয়েরা, হে আমার সাহাবারা, যেই কথাগুলো আমি বললাম, যারা উপস্থিত নেই কেয়ামত পর্যন্ত অনুপস্থিত লোকদেরকে এই কথাগুলা বলে যাওয়া, এই কথাগুলো জানিয়ে দেওয়া তোমাদের উপরে আমি দায়িত্ব রেখে গেলাম। তাহলে নবী দায়িত্ব রেখে গেছে যারা উপস্থিত নেই তাদেরকে এই কথাগুলো পৌঁছাই দিতে হবে, এবং এটা নবীর জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ভাষণের শেষ কথা। এই জন্যে মুসলমান হিসেবে আপনার আমার সবার উপরে ফরজ, আমি যেটা জানি সেটা অন্যকে নাকি, আমি যেটা শিখেছি সেটা অন্যকে শিখাতে হবে, আমি যেটা জেনেছি সেটার দাওয়াত অন্যকে দিতে হবে। মক্কার জমিনটা কত কঠিন, বেলালকে বেঁধে রেখেছে, হাত পায়ে প্যারাক দিয়ে রেখেছে, ঠিক কিনা বলে? আমার নিয়াসেরকে পা উপরের দিকে দিয়ে গাছের সাথে লটকিয়ে রাখা হয়েছে, শরীরে আগুন দিয়ে সেঁক দেওয়া হচ্ছে, লোহা গরম করে সেঁক সেঁক করে লাগানো হচ্ছে, এইভাবে নির্যাতন করা হচ্ছে। তারপরে বেলাল বলে আহাদুন আহাদুন,
আহাদুন আহাদুন আমি এক আল্লাহ ছাড়া কাউকে জানি না আমি এক আল্লাহ ছাড়া কাউকে মানি না আমি এক আল্লাহ ছাড়া কাউকে চিনি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আমার পত্র দর্শক আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছে লটকিয়ে রাখা হয়েছে আগুনের শেখা দেওয়া হচ্ছে পিটানো হচ্ছে এই অবস্থাতেও বলছেন যে আমাকে মারো যত কিছু করো আমি এই কথা সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আমি কোনো আবু জাহেলকে মানি না উতবা ওলীদ কোনো কাফেরকে মানি না আমি একমাত্র আল্লাহকে মালিক হিসাবে জানি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই হলো ইসলামের দাওয়াত মৌলিক দাওয়াত এই দাওয়াত দেওয়া আপনার আমার প্রত্যেক মানুষ প্রত্যেক মুসলমানের উপরে ফরজ ঠিক কিনা বলেন ঠিক মান আমেলা সালেহান মিজাকারিউ আও উনসা চাই পুরুষ হোক চাই মহিলা হোক হাদিয়ু বান্দাগী শাহিদের গায়েব যারা আজকে এখানে উপস্থিত নেই কেয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে আমার এই কথাগুলা পৌঁছাই দেওয়ার দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেলাম এই দায়িত্বটি আমরা পালন করি বলেন